তো হয়ে গাইছ তোমার কেমন কেন আসতে করি খুব ভালো আছো তো গাইস আমিও খুব ভালো আছি তোমার জন্য নিলাম ভিডিও তো গাইস অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম যে সাবস্ক্রাইব হলে একটা ভিডিও বানাবো তার জন্য সেই ভিডিওটা আজকেই করছি প্রায় আট মাস পরে অনেক দিন টাইম লাগছে বুঝতে পারছি সরি গাইস তোমার কাছে হাত জোরে ক্ষমা চাইছি আট মাস পরে আমি ভিডিওটা করছি আর তো গাইস শুরু করা যাক আজকের ভিডিও কে কি কমেন্ট করেছে আমি হচ্ছে কে ফেসবুকে আর ইউটিউবে হচ্ছে কে দিয়েছিলাম হচ্ছে কে পোস্টটা দিয়েছিলাম কে কি কমেন্ট করেছে দেখা যাক বুঝতেই তো পারছো কি কটা কমেন্ট করেছে আর বলে দাম নেই তো গাই শুরু করা যাক আজকের ভিডিও তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আমাদের কমেন্ট করেছে সুমন মন্ডল ফেসবুক থেকে কমেন্ট করেছে হাই সুমন বেস্ট অফ লাক হ্যাঁ থ্যাংক ইউ তার কমেন্ট থ্যাংক ইউ আর বলেছে তা তোমার বাড়ি কোথায় তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমার বাড়ি বলতে ডায়মন্ড হারবারের কাছাকাছি পলতা থানায় কাছাকাছি বাড়ি আর ফোন নাম্বার ফোন নাম্বার পেতে হলে আমার ইনস্টাগ্রামে চলে যাও লিঙ্ক দেয়া আছে ডিসক্রিপশানে আর তারপরে সুব্রজ্যোতি হালদার কমেন্ট করেছে যে তোমার কাজ কে আমার ক্রাস তো কেউ নেই আমার তো এখন কেউ হয়ে উঠতে পারিনি তারপরে কমেন্ট করেছে অনিন্দম মন্ডল ভাই বেস্ট অফ ফ্লাকা থ্যাংক ইউ একদিন মিট আপ রাখো ডায়মন্ড হাবার বাই এম ফর সরিষা থ্যাংক ইউ বনু তারপরে আমরা কমেন্ট দেখে নেব সৌম্যজিৎ হালদার প্রথম কমেন্ট করেছে তো ধারণার বাইরে দাদা তুমি কত ইনকাম করো আমি কোনো ইনকামই করি না আবার বিক ফ্যান থ্যাংক ইউ দাদা তুমি দিনে কমালি বিড়ি খাও এসো আবার কি বিড়ি খাও আমি বিড়ি বিড়ি খাই নাকি কিছু ঠিক আছে তারপরে কমেন্ট করেছে দাদা আমি তোমার কাছ থেকে একশো টাকা পাই ভাই আমি না আমার কাছ থেকে নাকি একশো টাকা ঠিক আছে যদি ফার্স্ট নিয়ে যাস আমার থেকে কমেন্ট করেছি টিটু হালদার দাদা তোমার ইউটিউব করার কারণ কি ইউটিউব করার কারণ বলতে আমার একটু শখ ছিল যে প্রথম থেকে একটু ভিডিও টিডিও করবো তাই সবার সাথে শেয়ার করবো সেই জন্যই ইউটিউব করার কারণ হচ্ছে সবাইকে দেখানো কি লাইফস্টাইল ব্লগ সেই জন্যই ইউটিউব করার কারণ তারপরে কমেন্ট করেছে তিয়াসা হালদার কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো আমি ভিডিও এডিটিং করি আগে করতাম যে সহজ অ্যাপ কাইন মাস্টার সেই অ্যাপ দিয়ে এখনো করি তারপরে এখন নতুন নতুন অ্যাপ উঠেছে ক্যাপ তারপরে ভিএন ইনশর্ট এইসব অ্যাপ দিয়েই আপাতত ভিডিও এডিটিং করি তারপরে রমেন হালদার কমেন্ট করেছে দিনে তুমি কবার বিড়ি খাও দাদা প্রথমে বললে আমি বিড়ি টিড়ি খাই না তারপরে কমেন্ট করেছে তনুশ্রী মন্ডল হালদার ভিডিও করা ছাড়া ছাড়া তুমি কি কি করো ভিডিও ছাড়া বলতে গেলে আমি কি কি করি সারাদিন ল্যাথকে ঘুমে পড়ি আর গেম টেম খেলে একটু ভিডিও এডিটিং করি আর কিছু করি না তারপরে কমেন্ট করেছে পারমিতা আমার বান্ধবীকে প্রবেশ করেছিলে কোন বান্ধবীকে প্রপোজ করছেন ওইটুকু কমেন্ট করে বললে খুব ভালো হতো তারপরে কমেন্ট করেছে হচ্ছে কি রিজা মাধ্যমকে কোন সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পেয়েছিলে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছিলাম ইংলিশে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম আচ্ছা বিক্রম হালদার তারপরে কমেন্ট করেছে স্কুল জীবনে কি কারোর প্রেমে পড়েছিলে না প্রেমে বলতে ওরকম কোনো প্রেমে পড়া হয়নি কোনো দিন ঠিক আছে তারপরে বলছে যদি পড়ে থাকো নাম ডেকে কি না কারোর সাথে প্রেমে পড়িনি তারপরে কমান করেছে স্নেহা রয় মেয়ের হাতে কতবার মার খেয়েছো বোন কারো কারোর হাতে আমি কোনো মার খাইনি ঠিক আছে স্কুলে একটা ক্লাস ছিল না স্কুলে কার কোনো ক্লাস ছিল না কোনো ম্যামের প্রতি ক্লাস খেয়েছো অঞ্জলি ম্যাম তারপরে কমেন্ট করেছে উজ্জ্বল নস্কর কমেন্ট করেছে থ্যাংক ইউ ভাই পরিনিতা পরিনিতা কমেন্ট করেছে নির্মলা স্যার হাতে কতবার মার খেয়েছো তোমার গামে চনুনে চনুনে কাট আমি স্কুল জীবনে নির্মলা স্যার হাতে একবারই মার খেয়েছিলাম তারপরে রিলস বিপাশা তোমার লাইফের ইচ্ছা কি আমার লাইফের ইচ্ছা একটু ঘুরবো দাবো খাওয়া দাওয়া আর ঘুমাবো আর কিচ্ছুই না কাউকে কি ভালোবাসো বা পছন্দ করো না ওইসব আপাতত হয়ে ওঠেনি পরে দেখা যাবে কি হয় তো ইউটিউব থেকে প্রথমে চারটে কমেন্ট এসে চারটে কমেন্টটা দেখে নেবো আমরা কি কি চারটে কমেন্ট এসছে দাদা দাদা না কে কমেন্ট করেছে প্রথমে বলি না তোমার মন্ডল দাদা আমি তোমার সাথে কাজ করতে চাই কি কাজ করতে চাও সেটা একটু কমেন্ট করে জানাবে আমি বলে দেবো কি কি কাজ করতে আমার সাথে উপলব্ধ আছে ঠিক আছে তারপরে ডিসি এফ আমাকে কমেন্ট করেছে দাদা তোমারটা বড় কি বড় কমেন্ট করে চলে যাও আমি তো অন্য কিছুই ভাবছিলাম তারপর রিম্পা মন্ডল কমেন্ট করেছে দাদা তোমার পোস্টটা চার মাস হয়ে গেল এখনো ভিডিও আসেনি চার মাস কি এটা তো আট মাস চলছে আট মাস পরে আমি তো ভিডিও করছি বোনু ভিডিওটা দেখে নিও আর আমি তো কাশ্মীর গেছিলাম নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও অবশ্যই দেখো অবশ্যই দেখো তারপরে লিপুন আমাদের কমেন্ট করেছে ওয়ানকে সাবস্ক্রাইব তো হো গেই হ্যাঁ তো তুমি মুসকো কাপ পাটি দেখি আ যাও আমার ইয়া পে উড়িষ্যা সে ইয়া পে আ যাও ওয়েস্ট বেঙ্গল পে তাপ পাটি দেঙ্গে ঠিক লিপুন তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না তো গাইস আজকে ভিডিওটা এটুকু ও গাইস এই পর্যন্ত ভিডিওটা খুব ভালো লাগলো সবাই যা কমেন্ট করেছে অনেক অনেক কমেন্ট করেছে খুব ভালো লেগেছে আর এতজন ফলোয়ার থাকতো এই কটা কমেন্ট একটু দুঃখ তো হবেই তো ও গাইস পরের বারে ভিডিও তো আনার চেষ্টা করবো অনেক কিছুই আর পরে ভিডিও ডেলি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর